আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা কবে উত্তোলন করা হবে বা সৌদি আরবের দেওয়া বিভিন্ন বিধিনিষেধ কবে শিথিল করা হবে, সেই সাথে সৌদি আন্তর্জাতিক বিমান কবে চালু করা হবে সে বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এমনটাই অনুরোধ রইল। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে সৌদি নাগরিক ও ভ্রমণকারীদের উপর ভ্রমণ বিধিনিষেধ প্রত্যাহারের তারিখ ঘোষণা করবে সৌদি আরব। 20 সেপ্টেম্বর 2020 সৌদি আরবের জারি করা সংবাদে বলা হয়েছিল যে সৌদি আরব ভ্রমণ ও নাগরিকদের উপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা 1 জানুয়ারি 2021 সাল থেকে তুলে নেওয়া হবে এবং তারপর থেকেই সমস্ত বন্দর খুলে দেওয়া হবে। ফলে সৌদি আরবের বিভিন্ন পত্রিকায় এ ধরনের সংবাদ প্রকাশিত হয়েছিল। আমরাও আপনাদেরকে এভাবেই বলেছিলাম, কিন্তু এখন সৌদি গেজেট পত্রিকার মাধ্যমে জানানো হচ্ছে যে 2021 সালের জানুয়ারি মাস থেকে সকল বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণাটি সাময়িকভাবে প্রত্যাহারের পরিকল্পনা করা হয়েছে এবং বলা হয়েছে যে বিধিনিষেধ প্রত্যাহারের তারিখটি আরও পরে জানানো হবে। ফলে বিধিনিষেধ প্রত্যাহারের তারিখ 2021 সালের জানুয়ারি মাসেও হতে পারে কিংবা তার আগে পরেও হতে পারে। আর যখনই বিধিনিষেধ প্রত্যাহার করা হবে তখনই বাংলাদেশের সাথে সৌদি আরবের ফ্লাইট আগের মতো চলাচল শুরু করবে ইনশাআল্লাহ। আর এ বিষয়ে পরবর্তীতে কোন ধরনের ঘোষণা আসে সে ঘোষণাটি আসা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।